বিসমিল্লাহ রহমানের রহিম জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসি আর ম্যাথমেটিক্সের সরল লেখা চ্যাপ্টারের থ্রি পয়েন্ট টু এর উদাহরণ তিন এবং উদাহরণ তিন থেকে আমাদের অক্ষরপত্র বয়সে বই এটা একদম সর্বশেষ অঙ্ক অঙ্কটাতে বলা হচ্ছে এত এত দুইটা বিন্দু দেওয়া রয়েছে এদের সংযোগ সরল লেখা যে থাকবে তাকে একসক্ষ অক্ষ যে অনুপাতে বিভক্ত করবে তা আমাদের বের করতে হবে তো অর্থাৎ বিভক্ত একস অক্ষের যদি করে আমরা জানি এক অক্ষের উপরে কী শূন্য হয় একস অক্ষের উপরে কোটি শূন্য হয় এবং ওয়াই অক্ষের যদি হয় ওয়াই অক্ষের উপরে ভূত শূন্য হয় সো এখানে খুবই সিম্পল আমরা একটা অনুপাতে সেট করে নিব যে আমরা ধরি যে এত এত সংযোগ রেখাংশ অক্ষকে কী করবে আমাদের যে আমরা এক চক্ষ এক অক্ষ হচ্ছে এম ইস টু ওয়ান দ্বারা যে এর অক্ষদয় এক্সএস টু মানে এম ইন টু ওয়ান বা কেএস টু ওয়ান দ্বারা অন্তর্বিভক্ত হয় দিয়ে আমরা সলিউশন করবো একদম তাহলে সিম্পল আমাদের সলিউশন হয়ে যাবে তাহলে আমরা সিম্পেল এই ভাষাটুকু আমরা বলবো যে মনে করি এত এত বিন্দায় সংযোগ একাংশ এক্স অক্ষকে কেএস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেখানে আমরা অন্তর্বিভক্ত কথাটা বলবো তাহলে আমাদের জন্য ভালো হবে তো অন্তর্ভক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটা একটা বিষয় ধরে নেওয়া উচিত ছিল যে অন্তর্বিভক্ত হওয়ার জন্য তো বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারতাম যে অন্তর্বিভক্ত বিন্দুর ভুজ আর কোটি লিখতে পারতাম তো সমস্যা নাই তো এখন আমরা অন্তর্বিভক্তের ক্ষেত্রে মানটা বের করে নিব যে কেস টু ওয়ান তার অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক তাহলে স্থানাঙ্কটা কী হবে আমাদের ভুজের ক্ষেত্রে কে প্লাস ওয়ান কে ইন্টু প্রথম দ্বিতীয়টার ভূজ মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু প্রথমটার ভূজ হচ্ছে টু তো এটা কম আমাদের থাকবে প্লাস আবারও কে প্লাস ওয়ান এবার কোটি হিসাব করতে হবে দ্বিতীয়টার কোটি সিক্স প্লাস ওয়ান ইন্টু প্রথমটার কোটি হচ্ছে মাইনাস ফোর তো এগুলো একটা আমাদের আবদ্ধ থাকবে দেন এখানে হচ্ছে আমাদের থ্রি কে প্লাস হচ্ছে টু ডিভাইডেড কে প্লাস ওয়ান এখানে হচ্ছে সিক্স কে মাইনাস ফোর বাই কে প্লাস তো সিম্পল আমাদের এখানে ভুজ আর আমরা কোটি পেয়ে গেছি তা আমরা যদি এক অক্ষের বের করি যদি এক চক্ষের উপরে কী শূন্য হয় আমরা জানি যে কোনো বিন্দুর এক চক্ষের উপরে কোটি শূন্য হয় সে ভাষাটা আমরা এখানে লিখে কোটি সমান জিরো দেখাবো আমরা এক অক্ষের উপর যে সকল বিন্দুর কোটি শূন্য বা যে কোনো বিন্দুর কোটি শূন্য তো আমরা অতএব তাহলে বলতে পারি যে জিরো ইকুয়ালস টু এখানকার হচ্ছে কোটি দিয়ে আমরা বর্ণনা দিব কোটি হচ্ছে সিক্স কে মাইনাস 4 / (k + 1) বা এখান থেকে আমরা পাচ্ছি 6k - 4 = 0 বা 6k = 4 বা k = 4 / 6 এখানে কাটাকাটি 2 / 3 আমরা এই নিছে অনুপাত ধরেই তাহলে k : 1 = 2 : 3 তাহলে আমরা এক্স অক্ষকে সংযোগ রেখাটা টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করবে তো আশা করি বোঝা গেল এবার আমাদের ওয়াই অক্ষের নিয়ে কাজ করব। আমরা জানি যে ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভূত শূন্য তো এখান থেকে আমরা ভুজটা দেখাবো ভুজ হচ্ছে তাহলে জিরো ইকুয়ালস টু থ্রি কে প্লাস টু বাই হচ্ছে কে প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এমপ্লাইজ ড্যাট থ্রি কে প্লাস টু ইকোয়ালস টু জিরো বা আমরা যদি এখানে বাকিটা লিখি থ্রি কে ইকোয়ালস টু মাইনাস টু বা কে ইকুয়ালস টু মাইনাস টু বাই থ্রি মানে অন্যপাতি কে ইস টু ওয়ান ইকুয়ালস টু মাইনাস টু মাইনাস টু ইস টু থ্রি তো খুবই সিম্পল ওয়েতে আমরা এখানে প্রমাণগুলো করে ফেললাম যে আসলে অনুপাতের ক্ষেত্রে এখানে যেমন মাইনাস টু আমাদের এরাইস করেছিল তো এখানে আমাদের এই জিনিসটা কিন্তু মাইনাস হওয়ার কথা ছিল না এখানে দেখুন এখানে কিন্তু মাইনাস হবে তাই এখানে আমরা যদি মাইনাস দিই এখানে মাইনাস তাহলে এখানে হচ্ছে প্লাস অ্যারাইজ করবে অর্থাৎ অনুপাত তো আর আসলে মাইনাস দিকের সাথে হচ্ছে না এখানে প্লাস দিকের সাথে হচ্ছে তো আমরা বলবো নির্ণয় ওয়াই অক্ষকে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত করবে অর্থাৎ এক্স অক্ষকেও আমাদের যে অনুপাতে বিভক্ত করবে অক্ষকে ঠিক সে একই অনুপাতে বিভক্ত করবে সো এই ছিল আমাদের থ্রি পয়েন্ট একের যে চ্যাপ্টারের ম্যাথগুলো ছিল আমরা সব সলিউশন করলাম তো এর পরবর্তী থেকে আমরা থ্রি পয়েন্ট থ্রি সলিউশন করবো তো বেসিকগুলো প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো আমরা পর্ব করবো অক্ষর প্রথমের বই থেকে তো সবগুলো পর্ব যদি আপনি দেখেন তো আপনাকে আর কখনও প্রাইভেট প্রয়োজন পড়বে না তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের এখনও পুস্তিকের প্রোগ্রামে জয়েন করেনি আপনি আমাদের পুস্তিকের প্রোগ্রামে জয়েন করুন তাহলে আর আপনাদের প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না